নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেই আপডেটটা কিন্তু উঠে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো তোমরা জানো মুম্বাই সিটি এফসির সাথে আলসাবাব এফসি এই দলটার একটা ম্যাচ ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে, এবং তোমাদের জানিয়ে দিই এই ম্যাচটা কিন্তু 3-0 গোলে আলসাবাব এফসি জিতে গেছে। এবং এই ম্যাচে মুম্বাই সিটি এফসির কথা যদি বলা যায়, তারা কিন্তু শুরুটা একটা ভালো করেছিল, বাট 36 মিনিটে পেনাল্টি থেকে আলসাবাব এফসির হয়ে আর্জেন্টিনার মিডফিল্ডার ইভার ভানেগা একটা অসাধারণ গোল করে দেন, এবং তারপর 68 মিনিটে তিনি আরও একটা গোল করেন, এবং তারপর 77 মিনিটে তুর্কি আলাম্মার আলসাবাব এফসির এই গুরুত্বপূর্ণ ফুটবলার একটা অসাধারণ গোল করে দেন 77 মিনিটে। তো ফাইনাল স্কোর কিন্তু থাকে 3-0 এবং আলসাবাব এফসি তারা কিন্তু ম্যাচটা জিতে গেছে। এবং এই ম্যাচে আলসাবাব এফসি তারা কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং মুম্বাই সিটি এফসি তারা কিন্তু শুরুটা ভালো করেছিল, বাট শেষ পর্যন্ত তারা কিন্তু সেভাবে ভালো পারফর্ম করতে পারেনি। তো ফাইনালি কিন্তু আলসাবাব এফসি ম্যাচটা জিতে গেছে 3-0 গোলে। তো আমরা সবাই চাইবো মুম্বাই সিটি এফসি যেন নেক্সট ম্যাচে একটা অসাধারণ কামব্যাক করুক, এবং মুম্বাই সিটি এফসি নেক্সট ম্যাচগুলোতে একটা অসাধারণ পারফরমেন্স করুক, আমরা অবশ্যই সেটা চাইবো। তো এই ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো তোমরা জানো এবছর আইএসএল এ কেরালা ব্লাস্টার্স এফসিতে ভুটানের একজন ফরওয়ার্ড 25 বছর বয়সী চেনচো গেলসেন একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এই গুরুত্বপূর্ণ ফুটবলার। এবং যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে, চেনচো গেলসেন 25 বছর বয়সী ভুটানের এই ফরওয়ার্ড কেরালা ব্লাস্টার্স এফসির এই গুরুত্বপূর্ণ ফুটবলার, তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে দিয়েছেন। তো তোমরা কিন্তু চেনচো গেলসেনকে আবারও কেরালা ব্লাস্টার্স এফসিতে দেখতে পেতে চলেছ। তো চেনচো গেলসেন 25 বছর বয়সী ভুটানের এই ফরওয়ার্ড, যিনি কিন্তু সাটুন ইউনাইটেড, সুরিন সিটি এবং টেটনের মতো ক্লাবে খেলেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু আইএসএল এ বেঙ্গালুরু এফসিতে ছিলেন, এবং এবছর আইএসএল এ কেরালা ব্লাস্টার্স এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এই ভুটানের ফরওয়ার্ড, এবং তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছেন। তো চেনচো গেলসেন তিনি কিন্তু ভুটানের ন্যাশনাল টিমেও খেলেছেন। তো তোমরা কিন্তু এই ভুটানের ফরওয়ার্ডকে কেরালা ব্লাস্টার্স এফসিতে আবারও দেখতে পেতে চলেছ। তো 25 বছর বয়সী ভুটানের এই ফরওয়ার্ড চেনচো গেলসেন তিনি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছেন কেরালা ব্লাস্টার্স এফসিতে, তিনি আবারও খেলবেন কেরালা ব্লাস্টার্স এফসিতে। এটা কেরালা ব্লাস্টার্স এফসির জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে জামশেদপুর এফসিকে নিয়ে। তো তোমরা জানো জামশেদপুর এফসি এবছর আইএসএল এ একটা অসাধারণ পারফরমেন্স করেছে, এবং এই দলের একজন গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার কোমল থাটাল 21 বছর বয়সী এই ভারতীয় উইঙ্গার, যিনি কিন্তু এবছর আইএসএল এ জামশেদপুর এফসির হয়ে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, বাট চোটের কারণে কোমল থাটাল তিনি কিন্তু জামশেদপুর এফসির হয়ে আইএসএল এর সমস্ত ম্যাচগুলো খেলতে পারেননি। এবং এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে চোট সারিয়ে কোমল থাটাল তিনি কিন্তু আবারও মাঠে নেমে পড়েছেন, তো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কোমল থাটালকে আবারও খেলতে দেখতে পেতে চলেছ। তো এটা কিন্তু একটা যথেষ্ট ভালো খবর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো 21 বছর বয়সী এই ভারতীয় উইঙ্গার কোমল থাটাল তিনি কিন্তু চোট সারিয়ে আবারও মাঠে ফিরেছেন, তো তোমরা কিন্তু কোমল থাটালকে আবারও খুব তাড়াতাড়ি খেলতে দেখতে পেতে চলেছ। তো এই খবরে তোমরা কতটা খুশি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা জামশেদপুর এফসিকে নিয়ে। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে খালিদ জামিলকে নিয়ে। খালিদ জামিল 44 বছর বয়সী এই ভারতীয় কোচ, যিনি কিন্তু এবছর আইএসএল এ নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে কোচের দায়িত্বে ছিলেন, এবং যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে খালিদ জামিল তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়তে পারেন। হ্যাঁ ঠিক শুনছো, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়তে পারেন খালিদ জামিল। এবং তার পাশাপাশি তোমাদের আমি এটাও জানিয়ে দিই, এটিকে মোহনবাগানের সাথে কিন্তু খালিদ জামিলের একটা কথাবার্তা চলছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে খালিদ জামিল তিনি কিন্তু যোগ দিতে পারেন এটিকে মোহনবাগানে। এবং এটিকে মোহনবাগানে কোচের দায়িত্বে আছেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো, তোমরা জানো। তো খালিদ জামিল তিনি যদি এটিকে মোহনবাগানে আসেন, তাহলে তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে থাকতে পারেন, যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে। তো দেখা যাক ফাইনালি কি হয়, বাট এই মুহূর্তে কিন্তু এই আপডেটটা উঠে আসছে। তো খালিদ জামিল 44 বছর বয়সী এই ভারতীয় কোচ, তিনি যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে এটিকে মোহনবাগানে আসেন, সেটা খালিদ জামিলের জন্য কতটা ভালো হতে পারে, এবং তোমরা খালিদ জামিলকে আইএসএল এর কোন ক্লাবে কোচের দায়িত্বে দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।
তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।